গাইস, আজকে আমরা এসেছি শুকচন্দ্রপুর দর্শনে। ছ মাস ডুবে থাকে বন্ধুরা, ছ মাস বছরে ছ মাস ডুবেছিল, এই বছরও ডুবেছিল, আর সবসময় ছ মাস ডুবে থাকে। সেই জায়গা দর্শনে এসেছি, আপনাদেরকে দেখাবো, অভিজ্ঞতা দিবেন, হ্যাঁ কেমন হচ্ছে আর কমেন্ট বক্সে জানাবেন। এটা শহরের 2 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড বন্ধুরা, এটা শহরে ঘাটাল শহরে, কিন্তু ছ মাস ডুবে থাকে, অত্যন্ত দুঃখের খবর। শীতকালে ভালো ফিস্ট করা যাবে। এই সেই শুকচন্দ্রপুর, এদিকে অনেক দাম। শুকচন্দ্রপুরের মন্দিরে এসেছি, দারুণ মন্দিরটা করেছে শুকচন্দ্রপুরে, দেখাচ্ছি সেই মন্দির। অনেকটা এলাকা শীতলা মন্দির, বিশাল পুজো হয়। এলাকার অনেকটা অনেকটা এলাকা, এর উপরে তো জল উঠে যায়। ওই মন্দিরের ভিতরে, হ্যাঁ মন্দিরের ভিতরে এক কোমর, মানে ওই যে টেবিলটা আছে, হ্যাঁ ওই টেবিলটা তোলায় তোলা জলটা ছিল, তার মানে এক কোমরের কাছে আছে, ওই যে টেবিলটা আছে, হ্যাঁ ওই টেবিলটা নিচেটা জল ছিল, মানে এত জল উঠে এখানে। এবছর তো বড় বন হচ্ছে, বাড়ি কোথায়? আমার সেপারে বাড়ি, কোথায় না, কোন নগর, কোন নগর, বাপরে এই মন্দিরেও এক কোমর জল, তার মানে কি বন্যা হয় এখানে, বিশাল বন্যা হয়তো তাহলে। দাগটা দাগটা পড়েছে, বুঝতে পারছো, আকাশে দাগ হয়েছে, এই যে দাগ পড়েছে বন্যার। দেখো বন্ধুরা,
বন্যার দাগ কীরকম পড়েছে, কত বন্যা হয়েছিল। এই তো মন্দিরেরও কত সুন্দর ইয়ে হয়ে গেছে, দরজাটা কেমন হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, দীপটা বাজে দর্শন হবে। জয় মা। বন্ধুরা দেখো, এটা সেই শীতলা মন্দির যেখানে মায়ের মন্দিরে বন্যা হয়েছিল। এমনই বন্যা হয়েছিল যে মায়ের ওই চাঁদমালা অবধি জল চলে গেছিলো এই শীতলা মন্দির। আমার সুচন্দ্রপুর, হে আমার সুচন্দ্রপুর, তুমি কি সুন্দর, তোমার রূপ কত সুন্দর। কিন্তু বন্যার সময় তুমি হয়ে যাও, সময় হলেই ডুবে যাবে, ব্যাস তখনই সব গন্ডগোল থেকে গেল, ডান্ডাগোল ডামাডোল সব সব ডামাডোল হয়ে গেল। এই শেষ শেষ সুচন্দ্রপুর গল্প শেষ হয়ে গেল, খাল বিল আমরা দেখছি, এইসব উঁচু উঁচু ঘর, উঁচু উঁচু ভিটা, ডিঙি নৌকা সব রাখাই আছে, ব্যাস বন্যা হলেই সব বেরিয়ে পড়বে। এরপর আমরা বাঁশের সাঁকো দিয়ে পেরাবো, হ্যাঁ সব ডুবে যায় এগুলো সব। এরকম ডুবতে থাকলে কী করা হবে, শহরের এক নম্বর আর এরকম যদি ডুবতে থাকে কী করা হবে, মন খারাপ হবেই তো বন্ধুরা। রাস্তাগুলো কীরকম ভেঙে গেছে না, রাস্তাগুলো ভেঙে গেছে সব, রাস্তার অবস্থা খুব একটা ভালো নেই। হ্যাঁ বন্যা হয়ে হয়ে ছবার সাতবার যদি প্রত্যেক বছর বন্যা হয়, জল খায়, সে কি আর ভালো থাকবে, কখনোই না ভালো থাকার মতো পজিশন তো তৈরি হয় না। এবার আমরা যাবো কি করে যাবো, কাজ চলছে বীরমানের কি অবস্থা রে। হ্যাঁ ওই তো বন্ধুরা দেখো বুড়িমানের কি অবস্থা, কাঠের পোল দিয়ে যাতায়াত করতে হয়। এহ বন্যার কি ক্ষমতা, বন্যার কি ক্ষমতা, পাঁচ ভেঙে দিয়েছে। হ্যাঁ বাঁধ ভেঙে দিয়েছে, বাঁধ ভেঙে দিয়েছে পুরো সব। বাঁধ ভেঙে দিয়েছে পুরো, ও তার মানে এদিকটা ধুধু বন্যা। ভেঙে কেমন হয়ে গেছে, আচ্ছা এইখানটা তো এমনি জল পাস করার জন্য, জল তো পাস করার জন্য তুমি ভিডিওটা কাটো, জলটা তো পাস করার। বন্ধুরা দেখো বুড়ির মানের কি অবস্থা বন্যার সময়, আমরা তো এসেছি শীতকালে আর এটা বন্যার টাইমে কি হয়েছে, এইখানটা ছাড় করে দিয়েছে, পুরো ছাড়খাড় করে দিয়েছে চারদিককে, একবারে কিছু নেই। দুদিকে সংযোগস্থল, ওই দেখো রাস্তা, আর এই হচ্ছে সংযোগস্থল ছিল, সব শেষ করে দিয়েছে, কি বন্যার তোড়। বাঁধের উপর বাঁধে যাব, দুয়ার সুচন্দ্রপুরের আমরা বাঁধে উঠবো ধীরে ধীরে, দুদিকে পুকুর মাঝখানে রাস্তা, বাঁধ পোল, এই বাঁধ চারদিকে গাছ রাখা আছে, বৃক্ষ রোপণ করা হয়েছে, সেখানে সব গাছ বড়ো হচ্ছে,
কাঁটা জাল দিয়ে ঘিরা আছে। দারুন দারুন দেখতে জায়গা ফ্রেন্ডস। দেখো সুখচন্দপুরের বাঁধ, আমরা এখানে একটু ইয়ারকি ফাজলামি করছি। সেই সুখচন্দপুর যা দারুণ, এখানে ছমাস ডুবে থাকে সুখচন্দপুর আমাদের এখানে। তো এই দেখো এখান দিয়ে জল পাস করে, এই সব ধুধু জল, এর উপরেও জল উঠে যায় তো। এর উপরে উঠে গেল, এর উপরেও জল উঠে যায়। এই যে রাস্তা দেখছো, এই রাস্তার উপরেও জল উঠে যায়। হ্যাঁ, তো এতটাই মানে বন্যা হয় এইখানটায় বন্ধুরা। বিশাল অভিজ্ঞতা, দ্বিতীয় সুখচন্দপুর, আর আমাদের মুকুটমণিপুর হচ্ছে এটা দ্বিতীয় মুকুটমণিপুর, আর সুখচন্দপুরের মানে সংযোগ স্থল। এখান থেকে মুকুটমণিপুরকেও অনুভব। পিকুদা জল বাড়াচ্ছে, এমনি জলে ভর্তি, আর তার উপরে জল বাড়াচ্ছে। দেখলে সুখচন্দপুর কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর পুরোটা দেখাতে পারিনি, আরেকটা পার্ট আমি করব এর জন্যে, আড়গড়াটাও দেখানো হয়নি, আরেকটা পার্ট আমি করব। হ্যাঁ, তো পিকুদার সঙ্গে আরও একটা পার্ট আমরা দেখাবো। তো যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব বাটন টিপে দেবেন, আর সাবস্ক্রাইবটা করে দেবেন যাতে আমার এই ভিডিওগুলো আপনারা আগে দেখতে পান। ওকে, টিং টং।